র‍্যাব সাইবার মনিটরিং সেল জানতে পারে যে কিছু ব্যক্তি বা এরকম একজন লোক যে র‍্যাবের বিভিন্ন ইউনিফর্ম বা বিজিবির বিভিন্ন ইউনিফর্ম বা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিফর্ম ব্যবহার করে টিকটক বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে বিভিন্ন নারী সহ বা বিভিন্ন মানুষের সাথে তারা নিয়মিত প্রতারণা করে আইন শৃঙ্খলা বাহিনী ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছে, অর্থ আত্মসাৎ করছে এবং বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব দুই এবং র‍্যাব পাঁচের একটি আভিযানিক দল তারা রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে গত রাতে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা, নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন, অর্থ আত্মসাতের সাথে জড়িত টিকটক রাজ ওরফে রাকিব ওরফে খোকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় তার কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক এবং এই অনৈতিক কাজে ব্যবহৃত 60টি মোবাইল সিম এবং মেমোরি কার্ড, বিভিন্ন ধরনের ভুয়া আইডি কার্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই টিকটক রাজ তার এই ধরনের অনৈতিক কার্যকলাপ এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার যে অপকর্ম এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদেরকে দিয়েছে। গ্রেপ্তারকৃত টিকটক রাজ দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সে এই ধরনের অপকর্ম করে আসছিল। সে টিকটক, ফেসবুক, ইমু, হোয়াটসঅ্যাপ সব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সে ব্যবহার করে আসছিল। সে গত দু বছর যাবৎ এই টিকটক ভিডিও কন্টেন্ট সে তৈরি করতো এবং এই দু বছরে সে বিভিন্ন ধরনের মুখরোচক ভিডিও তৈরি করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যক্রম সে এডিট করে বা ভিডিও কন্টেন্টগুলো সে এডিট করে সে নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতো এবং সে এগুলো ইমু হোয়াটসঅ্যাপ তারপরে তার যে নিজের যে টিকটক যে পেজ এর মাধ্যমে সে ছড়িয়ে দিত। এইভাবে সে গত দুই বছরে তার 2 মিলিয়ন লাইক এবং ফলোয়ার সে তৈরি করতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে সে এই তার যারা লাইক বা ফলোয়ার ছিল তাদেরকে সে ফলো করত এবং এখান থেকে তার সে বিভিন্ন নারীদেরকে বিভিন্ন মানুষকে সে টার্গেট করত এবং পরবর্তীতে তাদেরকে প্রলুব্ধ করত, প্রতারিত করত এবং এদের কাছ থেকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করত। গ্রেফতারকৃত রাজ যে টিকটক রাজ সে নিজের যে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেই পরিচয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সে সবসময় হেয়ার কাট নিত এক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের ন্যায়। তার ড্রেস আপ মুভমেন্ট বা বিভিন্ন ভিডিও অকিটকি ইউজ করা বা বিভিন্ন জিনিস সে কন্টিনিউ যে আপলোড করেছে যার মাধ্যমে সহজেই যা মানুষজন প্রতারিত হতো যে সে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সে তার প্রত্যেক জীবনের যে কর্মকাণ্ড বা বিভিন্নভাবে যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এই সব কিছুর মধ্যে সে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন কার্যক্রম জড়িয়ে সে ভিডিও এডিট করত এবং সে বিভিন্ন সময় বিভিন্ন ইমোশনাল ভিডিও তৈরি করে সে ছড়িয়েছে যার মাধ্যমে সে মানুষের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা অর্জন করার চেষ্টা করেছে। সে বিভিন্ন ঠকবাজি ও প্রতারণার মাধ্যমে নারীদেরকে প্রলুব্ধ করে সে বিভিন্নভাবে সে তাদেরকে ব্ল্যাকমেইল করত। সে টিকটকের মাধ্যমে সে যে সকল নারীদেরকে ফলো করত যাদের মোটামুটি বিত্তশালী এবং যাদের অবস্থা এবং এমনকি তার আমরা তার সাথে কথাবার্তা যেটা জেনেছি সে অলঙ্কার পরিহিত যদি কোনো টিকটক নারী এরকম দেখতো তাদের সাথেও সে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। টিকটকের মাধ্যমে ইতিমধ্যে সে 4টি বিয়ে করেছে, অধিকাংশই তার ডিভোর্স হয়েছে এবং শতাধিক নারীর সাথে তার সম্পর্ক রয়েছে এবং এদের সাথে বিভিন্ন দুর্বল সময়ের বা বিভিন্ন ধরনের ছবি এডিট করে সে এই ছবিগুলো সে কন্টেন্ট করেছে এবং তার সাথে তার মোবাইল বা তার যে গ্যাজেট আমরা পেয়েছি বা তার যে মেমোরি কার্ড পেয়েছি এখানে শতাধিক বিভিন্ন মেয়ের সাথে তার ছবি এবং এডিট করা ছবি সে আমরা পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে তথ্য দেয় এই ধরনের ছবির মাধ্যমে সে অনেককেই ইতিমধ্যে ব্ল্যাকমেইল করেছে, ব্ল্যাকমেইলের মাধ্যমে সে অর্থ সংগ্রহ যার কাছ থেকে যা পেয়েছে কারো কাছ থেকে ড্রেস নেওয়া এরকম বেশ কিছু ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেছে, কারো কাছ থেকে বিভিন্ন জিনিস নেওয়া এবং সবাইকেই সে নিজেকে প্রথমত সে যে পরিচয় দিয়েছে যে সে বিজিবির একজন ল্যান্স কর্পোরাল, সে এখন বদলি হিসেবে সে র‍্যাবের
র‍্যাবে যোগদান করেছে। প্রথমে সে বলেছে যে সে র‍্যাব 12-তে যোগদান করেছে, পরবর্তীতে সে তার যেই কন্টেন্ট টিকটক ভিডিওতে সে বলেছে যে সে র‍্যাব 5-এ যোগদান করেছে। এবং আমরা যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি ঢাকাতে, সে মূলত তার যে টিকটক ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য সে মোহাম্মদপুর এলাকায় এসেছিল। এখানেও তার একটি পরিকল্পনা ছিল যে সাম্প্রতিক সময়ে সে র‍্যাব ঢাকাতে বদলি এসেছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটি স্থাপনাকে পাশে রেখে সে একটি টিকটক ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমে সে একটি বিশ্বাসযোগ্যতা অর্জনের তার একটি ইচ্ছা ছিল। গ্রেফতারকৃত টিকটক রাজ ওরফে রাকিব এই 26 বছর বয়সের একটি তরুণ, সে এসএসসি পাস করে 2012 সালে, তারপরে সে একটি বিয়ে করে, তার সাথে 6-7 বছর থাকার পরে গত 1.5 বছরে সেটা ডিভোর্স হয়েছে, গত 1.5 বছরে সে আরও 3টি বিয়ে করে এবং বর্তমানে আমাদের কাছে অভিযুক্ত আরও 4 জন ছিল যাদেরকেও সে বিয়ে করার জন্য অবস্থায় রেখেছিল। তারাও তার জানে যে একজন র‍্যাব অফিসারের সাথে তার বিয়ে হচ্ছে, এইভাবেই কিন্তু তাদেরকেও সে প্রলুব্ধ করেছে। সে গত 1.5 বছরেই সে 2 মিলিয়ন ফলোয়ার বা লাইকস সে অর্জন করতে সক্ষম হয়েছে তার টিকটক ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটি নারী নির্যাতনের মামলা রয়েছে এবং বেশ কিছু ভিকটিম র‍্যাব 5-এ তার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং র‍্যাব 5 তাকে দীর্ঘদিন যাবৎ তাকে খুঁজছিল। এবং সে মূলত বগুড়ার একটি আবাসিক হোটেলে সে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল এবং এখানেও সে বিভিন্নভাবে প্রতারণা করেছে। আবাসিক হোটেলে যারা বিভিন্ন সময় বেড়াতে এসেছে বা যারা এসেছে তাদের কাছেও সে নিজেকে র‍্যাবে কর্মরত হিসেবে পরিচয় দিয়েছে, র‍্যাবের ইউনিফর্ম পরে দেখা করেছে। সো তাদেরকেও সে বিভিন্নভাবে প্রতারিত করেছে এবং তাদের কাছ থেকেও সে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে সে অর্থ আত্মসাৎ করেছে। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রথমত তার যে যারা ভিকটিম তার কাছে প্রতারিত হয়েছে তারা মামলা করেছে। আমরা যেহেতু সে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে সেই ধরনের প্রতারণা করেছে, সো ডিজিটাল নিরাপত্তা আইনেও তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। জি জি, বললে ভুল হবে। প্রথমত যেটা বিষয় হচ্ছে, আপনি দেখেছেন যে টিকটক ভিডিওর মাধ্যমে যে অনৈতিক কার্যক্রম করা হচ্ছে বা টিকটক ভিডিওর মাধ্যমে যে মানব পাচার, নারী পাচারের মতো এই ধরনের অপরাধ করা হচ্ছে, আমরা র‍্যাব কিন্তু বিভিন্ন জায়গায় অভিযানের মাধ্যমে এটা দেশবাসীর কাছে উপস্থাপন করেছি। আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় কিন্তু বিভিন্ন জায়গায়, আপনাদের মনে আছে কিনা, 2-3 মাস পূর্বে কিন্তু কঠোরভাবে বলেছিলেন যে এই ধরনের অ্যাপস বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত করছে, দেশ মানে নারীরা এখানে প্রলুব্ধ হয়ে বিভিন্নভাবে নারী পাচার হচ্ছে, এটার বন্ধের ব্যাপারেও কিন্তু আমরা বিভিন্ন সময় আলাপ আলোচনা এসেছে এবং ইতিমধ্যেও হাইকোর্ট বা বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত বিভিন্ন রায়ও এসেছে। টিকটক ভিডিও একদম ব্যবহার করা নিষিদ্ধ বা এই জাতীয় যে অ্যাপস বাংলাদেশে ব্যবহার করা যাবে না এই ধরনের কোনো কিছু এখনও কিন্তু বিটিআরসির মাধ্যমে হয়নি। সো এই সুযোগটা নিয়েই তারা, যদি অনেক ক্ষেত্রে বিটিআরসির মাধ্যমে বন্ধ করা হয়, বিপিএনের মাধ্যমে তারা এটা করে থাকে। আমরা যখনই আমাদের কাছে কেউ অভিযোগ করেছে বা যে টিকটক ভিডিও মাধ্যমে তার সাথে প্রতারণা করা হয়েছে বা টিকটক ভিডিও কন্টেন্ট তৈরি করে কোনো অপরাধ করা হয়েছে, অপকর্ম করা হয়েছে, আমরা কিন্তু সাথে সাথে এই ক্ষেত্রে আপনি দেখেন আমরা কিন্তু সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। অনেক ক্ষেত্রে যখন টিকটক ভিডিও তৈরি করা হয়, আপনারা যেটা বলেছেন বিভিন্ন পার্ক বা বিভিন্ন এলাকায়, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে এই অবস্থায় পায় সেখানে কিন্তু অবশ্যই ভুক্তভোগী বা অভিযোগকারী থাকতে হবে। আদারওয়াইজ এখানে অনেক বিষয় আছে, যেমন এখানে আপনি যদি বলেন যে এই টিকটক রাজকে গ্রেপ্তারের অভিযোগ ভুক্তভোগী আছে, ইভেন আমরা ভুক্তভোগী, আইন শৃঙ্খলা বাহিনী ভুক্তভোগী যে সে আমাদেরকে ব্যবহার করছে, সো এক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করব, টিকটক ভিডিওর মাধ্যমে বা কারো মাধ্যমে যদি এই ধরনের ভিডিও কন্টেন্টের মাধ্যমে কেউ প্রতারিত হয় তারা যেন আমাদের কাছে অভিযোগ করেন। এটা শুধু টিকটক ভিডিও না, সাইবার বুলিং বা সাইবার রিলেটেড যে কোনোভাবে যদি কেউ প্রতারিত হয় তারা যদি আমাদের কাছে আসে আমরা কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছি।